বাইরে বৃষ্টি হচ্ছে, আর এনে দেখো চুপটি করে বসে আছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত পুরো চারিপাশ ভেজা ভেজা। আমি তো জানিই না সারা রাত বৃষ্টি হয়েছে, এমন ঘুমিয়েছি। দেখো এরা মর্নিং ওয়াক করছে এই বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে। আসলে যেটা যাদের অভ্যাস, না করলে ভালো লাগবে না। আর এনারা শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে পডিয়ামে যেতে পারছে না, এদিক ওদিক ঘুরছে। আজ সকালবেলা একদম আনহেলদি একটা ব্রেকফাস্ট করছি। এখানে একটু বেসন গুলে নিয়েছি, আর এই যে ছোট ছোট করে পাউরুটিগুলো কেটে নিয়েছি, একটু ফ্রাই করে আজকে খাবো সকালবেলা। যদিও জানি এটা মোটেই সকালের ব্রেকফাস্ট হওয়া উচিত নয়, কিন্তু মাঝে মাঝে একটু নিয়মের বাইরে যেতেও ভালো লাগে। তার কারণ আজকে সকালবেলা ব্রেড সুমিত একটাও খেলো না, ও টক দই, ছাতুর শরবত আর কলা খেয়ে অফিসে চলে গেল। তো কী করবো, এটা তো আর বেশি দিন থাকবে না, তার জন্য ভাবলাম আমি একটুখানি করে এটা খাই। আর মেহনিজটাও শেষ হয়ে গেছে, যে মেহনিজ দিয়ে খাবো, তো মেহনিজটা আবার আনতে হবে। আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে এরম করে ফ্রাই করে খাবো। সকালবেলা আজকে একা একাই ব্রেকফাস্ট করছিলাম, আর একটু বোরও লাগছিল, ভালো লাগছিল না। সমৃদ্ধ বাড়িতে থাকলে তাও দুজনে একসাথে ব্রেকফাস্ট করলে, বা সুমিত বাড়িতে থাকলে একসাথে ব্রেকফাস্ট করতে ভালো লাগে। আমার যে কোনো খাবারই একসাথে খেতে বেশি ভালো লাগে, তাতে আমার মনে হয় খাবারের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। একা একা যেন কোনো খাবারের স্বাদ লাগে না, তাও কিছু করার নেই, প্রত্যেকেরই এখন ব্যস্ততম সময়। তাই জন্য এখন কটা বাজে, না গুড মর্নিং, না গুড আফটারনুন, 12:30 বাজতে গেল, শুয়েছিলাম। তো আসলে সকালটা কখন বেরিয়ে গেছে বুঝতে পারিনি, মাথার তো যন্ত্রণা হচ্ছে, অম্লনিকেতঞ্জন দিয়ে শুয়েছিলাম। আর আজকে দুপুরে আমার রান্না কি অবশ্যই তোমাদের শেয়ার করব। কাল থেকে সুমিতের অফিসে ভীষণ চাপ, ভীষণ চাপ যাচ্ছে। আজকেও সকালবেলা প্রায় ব্রেডটা আমাকে বললো শেখারও সময় দিল না, বললো না তোমাকে শেখতে হবে না, তুমি ছাতু আর ইয়ে দাও, ছাতু শরবত করে দিলাম, যেটা তাড়াতাড়ি খেতে পারবো সেরকম জিনিস দাও। তো ছাতুর শরবত, টক দই আর কলা খেয়ে অফিসে চলে গেছে। তো রাস্তায় যেতেও মানে গাড়িটাও অনেক লেট করেছে, প্রচণ্ড জ্যাম ছিল, তাই বারবার ফোন করে বলছে যে প্রথম মিটিংটা ধরতে পারলাম না, সেকেন্ডটাও যদি না ধরতে পারি, তো লাকিলি পৌঁছে গেছে। তো যাই হোক, আমি এখন ভাতটা নামাবো, দেখতে পাচ্ছ ওখানে ভাতের ইয়েটা রেখেছি। দুপুরের লাঞ্চ মেনু কি অবশ্যই তোমাদের শেয়ার করব, ঠিক আছে? তার আগে স্নান করতে যাব, মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার। তো চলো ভাতটা নামিয়ে নিই। চালটা না মানে একটু সামান্য ফুটলেও গলে যায়, মানে এমন বাঁশকাঠি চাল একটু ফুটলেই মানে গলে যায়, খাওয়া যায় না আর কি। আমি কিন্তু ডাইরেক্ট যখন ভাতের ফ্যানটা গালি, তখন কিন্তু ডাইরেক্ট গরম জলটা কিন্তু আমি বেসিনের মধ্যে ফেলি। অনেকে হয়তো ভাববে পাইপ গলে যেতে পারে, এটা ঠিক নয়, কিন্তু পাইপের কোনো এফেক্ট হয় না, এতে একটা উপকার হয়। কী উপকার বলো তো? অনেক সময় আমাদের মানে আমরা যখন কিছু ধুই ফুই দেখবে, ছোটোখাটো টুকরো কিন্তু নালীর মধ্যে জমা হয়, সেটা পচে যায় অনেক সময় হয়, বা সেটা মানে জাম করে দেয় নালীটাকে। কিন্তু এইভাবে তোমরা যদি গরম জল ঢালতে থাকো, জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে বেরিয়ে চলে যাবে। তারপরে যদি কলটাকে একটু বেশি জোরে খুলে দাও, তখন কিন্তু নালীটা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়, নালীতে আর কিছু থাকে না। তো এই জিনিসটা আমি এক বছর নয় অনেক বছর ধরেই করে আসছি, তাতে কিন্তু নালীর জামটা কিন্তু অনেকটা কম হয়, এটা আমার সবসময় মনে হয়। তোমরাও ট্রাই করতে পারো, অনেকে দেখেছি জল খুলে দিয়ে তারপরে করে, কিন্তু সেটার থেকে এটাই করতে পারো, কোনো অসুবিধা হবে না।
দুপুরের আমার মেনু হচ্ছে ভাত, মুসুরির ডাল, আলু সেদ্ধ, পোস্ত বাটা, এই হচ্ছে দুপুরের মেনু। তার কারণ হচ্ছে সুমিত বাজার করার টাইমই পাচ্ছে না কাল থেকে। আলু পোস্ত করতে গিয়ে দেখলাম তিনটে আলু পড়ে আছে, তিনটে আলু দিয়ে কি আলু পোস্ত করব, তাই জন্য ভাবলাম ধরো আলু পোস্ত করে কোনো লাভ নেই, একটুখানি আলু পোস্ত হবে, করার মধ্যে এদিক ওদিক যাবে বরঞ্চ দরকার নেই। আমি একটু পোস্ত বেটে নিই, পোস্ত বাটা, আলু সেদ্ধ, ডাল, ভাত আর টক দই আছে, দরকার হলে টক দই দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, এটা আজকে কেচে দিতে হবে, তবে এটা কেচে না আজকে লাস্ট তো পরে তারপরে কেচে দেবো। তো যাই হোক, ভাবলাম যে ওই তিনটে আলু দিয়ে আলু পোস্ত করে কী হবে, পোস্ত বাটা করে নিই। পোস্ত বাটা আমার খুব পছন্দের একটা জিনিস, আর গরম ভাতে পোস্ত বাটা, আলু ভাতে মুসুরির ডাল, আমার দুপুরটা হয়ে যাবে। তো যাই হোক, ছেলের জন্য একটু ডাল আলু সেদ্ধ রেখে দেবো, আর টক দই, ও ভীষণ ভালোবাসে টক দই দিয়ে ভাত খেতে, তো ওইটা খাবে। আর আমি এখন একটু স্নান করতে যাব। তো এই বসে শুয়ে শুয়ে একটু ভিডিওগুলো দেখছিলাম, আর দেখছিলাম কীভাবে কলকাতার বিভিন্ন রাস্তার ধার থেকে যে হকার উচ্ছেদ করছে, অনেকেই কান্নাকাটি করছে, অনেকেই ভীষণ, দেখো হট করে এরকম একটা ডিসিশন দেওয়া মোটেই ঠিক না। আগে তাদের একটা সেকেন্ড অপশান করে দিতে পারতো বা দোকান করে দিতে পারতো পছন্দ মতো জায়গা দেখে, তারপরে অবশ্যই এটা ভালোর জন্য করেছে, কারণ যেভাবে বিজনেস করে সাধারণ মানুষের পথ চলতি মানে খুব অসুবিধা হয়, সেটা ঠিক একদিকে ঠিক, কিন্তু আর একদিকে তাদের কথা যদি আমরা চিন্তা করতে চাই তাহলে তো খুবই খারাপ পরিস্থিতি এই বাজারে, যেখানে লঙ্কার দামই কত টাকা, সেখানে হঠাৎ করে এইভাবে হকার উচ্ছেদ করা আমার মনে হয় না এটা খুব একটা ঠিক পদক্ষেপ। কত মানুষ কান্নাকাটি করছে, তাদের ডেলি রোজগারের সংসার, দোকান থেকে যা ইনকাম হয় তার থেকে তাদের মাল কিনতে বলো, সব কিছু করার পর যেটুকু বাঁচে সংসার, বাচ্চা কাচ্চা পড়াশোনা সব কিছু মিলে তাদের চলে, এবার হট করে এইটা এইটা যদি বন্ধ করে দেয়। তো অনেকেই বলছে মমতা, যে মমতা দি কেন হাজার টাকা দেওয়ার দরকার নেই, বরঞ্চ আমাদের দোকান ফিরিয়ে দিক। কথাটা ঠিকই, হাজার টাকায় কি হয় এখনকার দিনে, কিছুই হয় না। কোনো কিছু করতে পারার উপরে হাজার টাকাটা যদি থাকে তখন সেটা ওটা একটা এক্সট্রা পাওনা, কিন্তু হঠাৎ করে সব বন্ধ করে দেওয়া, এইভাবে যে মানুষের কন্ডিশন আরো খারাপ হয়ে যাচ্ছে সেটাই দেখছিলাম আর কি। কত মহিলারা কান্নাকাটি করছে দেখে খুবই খারাপ লাগছে সত্যি কথা, মানে কি বলবো, কত মানুষ যে রকম রাস্তার ওপর বিজনেস করে খাচ্ছে, হয়তো সাধারণ মানুষের রাস্তা দিয়ে বা ফুটপাথ দিয়ে হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, অনেক অসুবিধা হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই দোকানগুলোর ওপর নির্ভর করে অনেক মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে। অনেক অফিসের মানুষ আছে যাদের যাদের প্রতিদিন অফিস থেকে বাড়ি থেকে খাওয়া সম্ভব হয় না, বাইরে গিয়ে খায়, তারা কিন্তু প্রতিদিন গিয়ে বড় বড় রেস্টুরেন্টে খেতে পারে না, তাই না? তাদের ওই দোকানগুলোই সম্বল যেখানে তারা অনেকটা কম টাকাতে খেতে পারে। তো সবটা মিলে চিন্তা করে আজকে অনেক মানুষ কিন্তু অসুবিধায় পড়েছে, তাই সেকেন্ড অপশান না করে ফট করে এদেরকে তুলে দেওয়াটা একদমই ঠিক হয়নি, তাই না? এখনকার যে বাজার দর, মানে কি পরিস্থিতি প্রত্যেকটা জিনিসে, মানে সাধারণ যারা ভালোভাবে রোজগার করে তাদেরই দ্বারাই হিমশিম খেয়ে যাচ্ছে, তো এই মানুষগুলোর কি অবস্থা বলো তো। লেকে স্কুল থেকে আনতে যাচ্ছি, হঠাৎ ওপরের দিকে চোখে পড়লো, চোখ পড়ে দেখলাম একটা কুকুর বেশ রাস্তার দিকে তাকিয়ে লোকজন দেখছে, তারপর যে আমি আবার চালু করেছি সেই ঘুমিয়ে পড়লো। পাইপলাইন নাকি সব বসালো, তারপরে দেখো কি কাণ্ড করে রেখেছে। আর এটা হচ্ছে ছেলের স্কুলে যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা আর কি, এটা দিয়েই সব গাড়িগুলো যায় আর কি। আর এরকম অর্ধেক খারাপ, অর্ধেক এই করে রেখে দিয়েছে, আবার ঠিক পুজোর আগে পারমিশন নেবে, তারপর পকেটে কিছু নেবে, তারপর কাজ করাবে।
যতটা সা ধরে থাকবে ততটাই নি ধরে থাকবে। রেয়াজ করছে আর আমি একটু বসে আছি, সন্ধ্যাবেলা পুজো দিয়ে নিলাম। আজকে সুমিত খুব তাড়াতাড়ি চলে এসেছে ওখানে, মানে অফিস থেকে তাড়াতাড়ি সবাইকে বের করে দিয়েছে, কারণ ওবেলা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে আজকে ঝামেলা হতে চলেছে। আজকে ওদের অফিসের আশেপাশে যে ছোট ছোট রাস্তার ওপর দোকানগুলো ছিল সেগুলো সব ভাঙার জন্য আজকে অনেক ঝামেলা হবে নাকি সেই নিয়ে। তো যাই হোক, এখানে এই যে সমৃদ, আমরা হারমোনিয়াম বাজাই এরম করে, সমৃদ হচ্ছে এখানে সন্ধেবেলা ছেলের ব্রেকফাস্ট দিচ্ছি, আর এখন সুমিত গেছে ও বাড়িতে, দেখা যাক কখন আসে। তারপর আমাদের একটু বেরোনোর কথা আছে, জানি না আদৌ বেরোতে পারবো কি না। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সকলে পাশে থেকো, যারা নতুন আসছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। This is for biking and swimming.